রাজ কাপুরের হাত ধরে তিনি পা রেখেছিলেন বলিউডে। কর্কট রোগে প্রয়াতা হলেন বিখ্যাত গায়িকা, প্রয়াতা হলেন বলিউডের সঙ্গীত শিল্পী সারদারাজন আয়েঙ্গার। কর্কট রোগে ভুগছিলেন তিনি, মৃত্যুর সময় বয়স হয়েছিল 86 বছর। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। প্রয়াত বলিউডের গায়িকা ও সুরকার সারদারাজন আয়েঙ্গার, মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন এই সঙ্গীত শিল্পী। 1937 সালে তামিল পরিবারে জন্ম হয় সারদার। রাজ কাপুরের হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। রাজ কাপুরের সঙ্গীত পরিচালক জুটি শঙ্কর জয়কিষণের সঙ্গে পরিচয় করেছিলেন সারদার। 1966 সালে মুক্তি পাওয়া সুরাজ ছবির তিতলি উড়ি গানের জন্য জনপ্রিয় হয়েছিলেন তিনি। সুরাজ ছবিতে তাদের হাত ধরেই প্রথম প্লেব্যাক করেন সারদা। সেখান থেকে শুরু হয় পথচলা। পুরস্কার পাওয়ার ক্ষেত্রে মোহাম্মদ রফির মতো নামজাদা শিল্পীকেও টেক্কা দিয়েছেন তিনি। সেই সময় লতা মঙ্গেশকর ও আশা ভোসলের মতো শিল্পীরা দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডে। তাদেরকে টেক্কা দিয়ে তাদের মধ্যেও নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছিলেন তিনি। সমালোচকদের মতে লতা ও আশার মাঝে সারদার অন্য ধরনের কলা এক সতেজতা এনেছিল হিন্দি ছবির গানে। অ্যান ইভিনিং ইন প্যারিস, গুমনাম, স্বপ্নেও কা সওদাগারের মতো ছবিতেও গান গেয়েছেন তিনি। বৈজয়ন্তীমালা, মুমতাজ, শর্মিলা ঠাকুর, রেখা, হেমা মালিনীর মতো তাবড়তাবড় অভিনেত্রীদের জন্য প্লেব্যাক করেছেন তিনি। 70-এর দশকে বড় বড় সুরকারদের সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন সারদা। ছবির গান গাওয়া ছাড়াও নিজের গানের অ্যালবাম বানিয়েছিলেন এই শিল্পী। সেখানে নিজের গানে সুরও দিয়েছিলেন প্রয়াত সঙ্গীত শিল্পী। 2007 সালে মির্জা গালিবের গজলের অ্যালবাম আন্দাজে বয়ানে শেষবার শোনা গিয়েছিল তার গলা। প্রচারের আলো থেকে বরাবরই দূরে থেকেছেন সারদা, যদিও সমাজ মাধ্যমের পাতায় বেশ সক্রিয় ছিলেন গায়িকা। তিতলি উড়ি ওয়েবসাইটের মাধ্যমে বাচ্চাদের গানও শেখাতেন তিনি।